কাছের অথবা দূরের যে যেখান থেকে দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যাজবিন এস টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনাদের জানাবো একটি খুবই গুরুত্বপূর্ণ এবং অজানা কিছু তথ্য। আমরা অনেকেই জানি যে যানবাহনের মধ্যে অন্যতম একটি হচ্ছে ট্রেন বা রেলগাড়ি। এই ট্রেন বা রেলগাড়ি যেটাই বলি না কেন, আমরা এটা আমরা ছোটোবেলা থেকে সবাই জানি যে সামনেও যায় পিছনেও যায়, অর্থাৎ এটি সামনের দিকে মুখ করতে পারে আবার পিছনের দিকে মুখ করতে পারে। এটা আমার মতো অনেকেই হয়তো বা ছোটোবেলা থেকে জেনে আসছেন। আজ আপনাদের সচক্ষে দেখাচ্ছি যে এই ট্রেন সামনে পিছনে যেটাই মুখ করুক, কিন্তু এই ট্রেন বাংলাদেশে বা বিশ্বের যে কোনো রাষ্ট্রে হোক না কেন, আমাদের বাংলাদেশে কিছু কিছু জায়গা রয়েছে, ঢাকা চট্টগ্রাম সহ সীমান্তবর্তী যে এলাকাগুলো, বর্ডার যে এলাকাগুলি বা শেষ সীমানা যেটাকে বলা হয়, সেই এলাকাগুলিতে বেশ কিছু জায়গা রয়েছে। ঠিক এইভাবেই আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন যে ট্রেনটি একটি নির্দিষ্ট একটি স্থানে এটিকে ওঠানো হয়, যেখানে একটি গোলবৃত্ত রয়েছে যেখানে এইভাবে ঠিক ট্রেনটিকে ঘুরিয়ে তার সামনের অংশ পিছনের অংশ মুখ করানো হয়, অর্থাৎ ট্রেনটিকে একটি গন্তব্যস্থান থেকে আসার পর সেই ট্রেনটি আবার ব্যাক করে ওই দিকে মুভ করানো হয় যে ট্রেনটি সেদিকে যেতে পারে। এটি ছিল আজকে আমার জীবনে প্রথম দেখা এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাদের সামনে শেয়ার করলাম। এটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে তোলা, যে রেল স্টেশনের পাশে নির্জন একটি বাগান এলাকায় গাছপালা সমৃদ্ধ একটি জায়গায় এই স্থানটি রয়েছে যেখান থেকে ট্রেন মুভ করানো হয়। সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ।